বসুন, বলুন কি বলতে চান? লেলিন পড়েছো? কার্ল মার্কস, রামমোহন বিদ্যাসাগর পড়েছি। তাহলে নিশ্চয়ই জানো ওরা কি করেছে। পারো না তো ওদের রেকর্ড ভাঙতে? পারবে? এই যে এসে একটা লাফড়া করলে, পার্টির ছেলে হলে তো কিছু হতো না, কিন্তু তুই পার্টির ছেলে নও। পার্টির ছেলে না হলে কি হবে? কিচ্ছু হবে না যদি আমি তোমার কাঁধে হাতটা রাখি। আমার জয়বাবু অবিনাশ মুখার্জি বিরাট ক্ষমতা, হেভি পায়খানে তো হাত দিল্লিতে। যদি না তোমার উপর জামাইবাবু স্ট্যাম্পটা পড়ছে, ততদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে, পার্টি ছেলেরা তোমার পেছনে দৌড়বে। না খাওয়া সময় পাবে না রে ভাই, দিন রাত দৌড়ে মরতে হবে। আমার পাস্ট জানো? সিনেমার টিকিট ব্ল্যাক করতাম, ব্ল্যাক আর ব্ল্যাক আর উঠতে বসতে পুলিশের ঠেঙানি খেয়েছি। তবে যেই জামাইবাবু এমএলএ হলো, আমিও দলে ভিড়ে গেলাম জোরে। তা এখন উঠতে বসতে পুলিশকে ধাঁধালি দিচ্ছি। বড় বড় হেক্কার না হলে সব হয় না, বিরাট হেক্কার। কত কি হতে পারে জানো? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, পেছন থেকে লড়ি এসে তোমার চাপা দিয়ে চলে গেল। না হবেই বলছি না, হতেও তো পারে। বা ধরো তুমি নাসিরের দোকানে বসে চা খাচ্ছ, পাঁচারা ছেলে এসে বসলো, মাথায় বন্দুক ঠেকে ঘোড়াটা টেনে দিল। হবেই বলছি না, হতেও তো পারে। বিরাট খেলা সাপ লুডু, কে কখন মইবে উপরে উঠে যাবে, কে কখন সাপের মুখে পড়বে কেউ জানে না। লেলিন না মার্কস না রামমোহন বিদ্যাসাগর, তাই ওদের মতবাদের সঙ্গে আমার মতবাদটা মেলে না, আমার মতবাদ আলাদা। চড়ানার কেতন বাড়োয়ানার দক্ষিণা, বোঝা গেল? দক্ষিণার ব্যাপারে পড়ে আসছি, আগে কেতনটা বলি। এই কলোনিটা তলে তলে বিক্রি হয়ে গেছে, এখানে একটা বিয়ার ফ্যাক্টরি হবে, এদের উচ্ছেদ করে সোনা লাফড়া হবে, সেটা তুমি সামলাবে, পার্টি সামনে আসবে না, বদলে পার্টি তোমার থাকার ব্যবস্থা করে দেবে আর লাইফ টাইম মেম্বারশিপ। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন, হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি মারলো, আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢপ করে পড়লেন। না না হবে বলছি না, হতে হতে পারে। ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন, লুচি আলুর দম টমেটোর চাটনি। আমি লুচি আলুর দমটা খেলাম, কিন্তু টমেটোর চাটনিটা খেলাম না, তার বদলে আপনার ওই পচা টমেটোটা পায়ের নিচে পচ করে দিলাম, আর টমেটোর বিচিগুলো পক করে বেরিয়ে আমার। না না হবে বলছি না, হতেও তো পারে। আচ্ছা কি বলতে চান কি আপনি? এবার দরজাটা বন্ধ করি, কীর্তন হবে, খোলকার তাল বাজবে না,